আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। দেশের অবস্থা ভালো না, মনটা খুব খারাপ হয়ে আছে। ভ্যানকুভারে কিন্তু হিট ওয়েভ চলছে পুরো উইক, প্রচণ্ড গরম। তো আমি একটা প্ল্যান্টার কিনেছিলাম যেটাতে নর্মালি স্ট্রবেরি লাগানো হয়, তো আমি ভাবলাম আমার সাকুলেন্টগুলিকে আমি এই স্ট্রবেরি পটের মধ্যে ডেকোরেশন করব। সেটাই তোমাদেরকে আজকে দেখাবো কিভাবে করলাম, আর সাথে আমি শেয়ার করছি আমার আটপৌরে কিছু রান্না যেগুলো আমি অনেক ভালোবাসি, তারই ছোট্ট একটা শেয়ারিং। আশা করি তোমাদের ভালো লাগবে। চ্যানেলে যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে ভুলো না। সামার আসলেই আমার কাজ হচ্ছে ঘুরে ঘুরে নার্সারিতে নতুন কী ধরনের প্ল্যান্ট আসে সেগুলি দেখা। আমার এগুলি খুব ভালো লেগেছে এবং এগুলি খুব লো মেনটেন্যান্স, অল্প পানিতে অনেক দিন ধরে সুন্দর থাকে, বরং বেশি পানি দিলে, ঘন ঘন পানি দিলে কিন্তু মরে যায়। তো এটা আমি হোম ডিপো থেকে কিনেছিলাম। 50% ডিসকাউন্ট ছিল, $15 করে। ভাবলাম এটাই হচ্ছে এক্সপেরিমেন্ট করার সুন্দর সময়। একটা স্প্রে পেইন্টিং কিনে নিয়েছি রঙের দোকান থেকে, আর নীল রঙটা সবুজের সাথে খুবই ভালো লাগে, কন্ট্রাস্ট তো এবং খুব ব্রাইট, সেজন্য আমি নীলটা নিলাম। এই প্ল্যান্টগুলির একটা বৈশিষ্ট্য হচ্ছে এদেরকে সাকুলেন্ট বলে, বাংলায় কী বলে আমি জানি না। এগুলি আবার প্রত্যেক বছর ফিরে আসে খুব বেশি নষ্ট না হলে, তো ওই আশা নিয়েই আমি বানাচ্ছি, দেখা যাক নেক্সট ইয়ারে কী হয়। আমি পটিং মিক্স নিলাম, সেটাও হোম ডিপো থেকে, খুব বেশি দাম না। তারপর মাটিগুলিকে আলাদা করে একটা একটা করে সবগুলি পটের মধ্যে লাগাচ্ছি। লাগানোটা খুব সহজ ছিল না, আমার মনে হচ্ছে আরও কোনো সহজ ওয়ে হলে ভালো হতো, কিন্তু যাই হোক আমি মোটামুটি প্রায় 2-3 ঘন্টা সময় কাটালাম এই জিনিসটা বানাতে। এবং এটা প্ল্যান্টগুলি লাগানোর পর এটা প্রায় অলমোস্ট 1 মাসের বেশি হয়ে গেছে, এবং দেখলাম যে না, সুন্দর সবগুলি প্ল্যান্ট বেঁচে আছে এবং ভালোই আছে এবং সুন্দরভাবে বেড়ে উঠছে। চোর পালালে বুদ্ধি বাড়ে। তো বানানোর পর মনে হলো যে সারটা পরে দিলেই হতো, তাহলে কষ্টটা কমতো। অনেক বেশি রোদ থাকলে বাগানে বা যেখানেই হোক কাজ করলে মনে হয় অনেক ক্লান্ত লাগে, আমি আসলেই অনেক ক্লান্ত। বাসায় কোরবানির গরুর গোশ থেকে শুরু করে মুরগি থেকে শুরু করে সবই রয়ে গেছে, আমার এগুলি খেতে একদম ভালো লাগে না, আমি মনে হয় আস্তে আস্তে ভেজিটেরিয়ানই হয়ে যাব। তো আজকে ভাবলাম যে খুব আমার খুব প্রিয় কিছু রান্না করব, যেগুলির সময়ও কম লাগে এবং খেতেও হয়তো ভালো লাগবে। যতক্ষণ পর্যন্ত খাবার মুখে না দিচ্ছি ততক্ষণ আসলে বুঝতে পারি না যে খাবারটা আসলে আমি স্বাদ পাবো কি না। তো এখানে আমি রান্না করছি 3 রকমের পদ। একটা হচ্ছে পাট শাক, ফ্রোজেন পাট শাক দিয়ে ডাল, আর একটা এখন যেটা করছি সেটা হচ্ছে লইট্টার ছুটকি আর চিংড়ি মাছের ছুটকিকে ছুটকি দিয়ে ঝাল ঝাল করে আমি রান্না করব ছোট নতুন আলু টমেটো দিয়ে একটা তরকারি, যেটা আসলে আমি রেখে রেখে অল্প অল্প করে কদিন ধরেই খাবো। ছেলেরা খেতে চায় না এসব খাবার, তো আমি খাই মাঝে মাঝে, হয়তো আমার হাজব্যান্ড একটু আরটু খেলো, ওরও খুব একটা যে পছন্দ তা না, একটু ঝাল আমার ভালো লাগে। এবং আমার কাছে মনে হয় এইসব তরকারি যত বেশি বাসি হবে তত বেশি মজা লাগবে। এখানে আমি পেঁয়াজ এবং অল্প একটু রসুন দিয়ে হলুদ মরিচ এবং জিরা দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। শিমের বিচিটা ফ্রোজেন, এটার কথা বলতে ভুলে গিয়েছি, তো শুটকির সাথে শিমের বিচির কিন্তু খুবই খুবই অসাধারণ হয়, কিন্তু ঘর গন্ধ হয়ে যায় এটাই একটা সমস্যা। তো আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি, বাংলাদেশ থেকেই এসছে এগুলি, এখানে কিন্তু এই জাতীয় শিমের বিচি কখনোই পাওয়া যায় না, ওদেরগুলো আমার ভালো লাগে না। এই তরকারিতে একটা জিনিস খেয়াল রাখতে হবে, খুব ভালো মতো কষাতে হবে, যত বেশি কষানো যাবে তত বেশি মজা। তো আমি শুটকিকে প্রথমে একটু কষিয়ে নিয়েছিলাম, তারপর এখন আমার শিমের বিচি দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। আলু হতে খুব বেশি সময় লাগে না, শিমের বিচিটা হতে একটু সময় লাগে, তো ওই জন্য ওটাকে আমি আগে দিয়ে দিলাম। আমি কখনোই চিংড়ি মাছের শুটকি আর লইট্টা শুটকি একসাথে দিয়ে কখনো রান্না করি নেই, আজকে ভাবলাম দেখি তো কেমন লাগে, নিশ্চয়ই খারাপ হবে না। এখন আমি টমেটো দিয়ে দিচ্ছি। চট্টগ্রামে নর্মালি শিমের বিচি থাকলে টমেটোটা খুব একটা দেওয়া হয় না, তার
কারণ হয়তো টমেটো তখন সে সময় সবসময় 12 মাস অ্যাভেলেবেল ছিল না, সেটা একটা কারণ হতে পারে। কিন্তু আমার কাছে যে কোনো তরকারিতে টমেটো এবং ধনে পাতা দিলে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সবগুলিতে একটু হলো দিয়ে দিতে। টমেটোটা হয়ে আসছে মোটামুটি কষানো, জানালা সব খুলে দিয়েছি, একটা মোমবাতিও আমি জ্বালিয়ে রেখেছি। আর এই ছোট্ট হাঁড়িটা আমি $15 দিয়ে ওয়ালমার্ট থেকে কিনেছি, আমার কাছে খুব কিউট মনে হচ্ছে। এটা বেশি দিন মনে হয় না টিকবে, খুব একটা হাই কোয়ালিটি না, কিন্তু আমার মনে হলো এই সাইজটা আমার এই ধরনের ছোটোখাটো রান্নার জন্য খুবই কাজে লাগবে। নতুন আলুগুলি কস্কো থেকে কিনেছি, তো ভালোই লাগে আমার কাছে। আর খোসা ছাড়ানো বিরক্ত লাগে বলে আমি খোসা সহ দিয়ে দিই, যে খাবে খোসা ছাড়িয়ে খাবে। তো এটাও কষিয়ে নিচ্ছি, অনেক ঝাল দিতে ইচ্ছা করছে কিন্তু ঝাল খাওয়াটা আমার জন্য ঠিক না, তাই অনেক কষ্টে লোভটা সংবরণ করলাম। কষিয়ে নেওয়া হয়ে গেছে, আগে যখন বাংলাদেশে ছিলাম শাওয়ারটা নেওয়া হতো দুপুরবেলায় খাবারের আগে, খুব আয়েশ করে খুব সময় নিয়ে নিতাম। এখন বিকেলে রান্নার পর নিতে হয়, নতুবা মনে হয় চুলে একটা গন্ধ হয়ে যায়। তো আমার লাইফস্টাইলও অনেক চেঞ্জ হয়ে গেছে ভ্যানকুভারে এসে। তা আমি এটা যেটা আরেকটা হাঁড়িতে এটা দিলাম, সেটা হচ্ছে চিংড়ি মাছের শুটকি আর মসুর ডাল আর পেঁয়াজ দিয়ে অল্প অল্প মশলা দিব, যেহেতু পাট শাক থাকবে অতিরিক্ত দিব না তা মশলা। তো একটু হলুদ আর একটুখানি হয়তো মরিচ আর জিরা দিলাম, ভালো মতো কষিয়ে যখন ডালটা হয়ে আসছে তখন আমি পাট শাকটা দিলাম। পাট শাকটা ফ্রেশ না, এখানে ফ্রেশ পাট শাক পাওয়ার প্রশ্নই আসে না, এটা আমি ভিয়েতনামিজ দোকান থেকে ফ্রোজেন কিনেছিলাম, জুট লিভস লেখা থাকে। বাংলাদেশে চট্টগ্রামে যখন ছিলাম পাট শাককে নারী শাক বলতো, আমার খুব প্রিয় ছিল। আর এখানে সিলভার ফিশকে কাচকে মাছ মনে করে আমি ভালো মতো সরিষার তেল, হলুদ, মরিচ আর অল্প একটু জিরা, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়ে নিয়েছি। আর আমার ফ্রোজেন জলপাই ছিল, সেটাকেও কুচি কুচি করে কেটে দিয়েছি। পরে ওই মশলা মাখা পানিটা হাত ধোয়ার পর যেটুকু অল্প একটু পানি এসেছে ওইটা দিয়ে চুলার মধ্যে অল্প আঁচে বসিয়ে দিয়েছি। ভালোবেসে রান্না করলে সব খাবারই খুব সুস্বাদু হয়, তো আমি খুব মজা করে তৃপ্তি সহকারে আমার রাতের খাবারটা খেয়েছি। আশা করি তোমাদের এই ছোট ভিডিওটা ভালো লেগেছে। সবাই অনেক ভালো থেকো, নিরাপদে থেকো, সুস্থ থেকো। এবারের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।